আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিফ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা দাখিল 2022 অংশগ্রহণকারী পরীক্ষার্থী রয়েছ, তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের 24তম অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। তো তারই ধারাবাহিকতায় তোমাদের 24তম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল, এতে করে তোমরা তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং নির্ভুলভাবে তৈরি করতে পারবে। তো তোমাদের 24তম সপ্তাহের আজকের বিষয় হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো তোমরা জানো যে তোমাদের প্রত্যেক অ্যাসাইনমেন্টের সমাধানের পূর্বে কভার পেজ তৈরি করতে হয়। তো কভার পেজের যে বিষয়বস্তুগুলো তুলে ধরতে হয় তা আমরা ভিডিওর প্রথমেই দিয়ে দিয়েছি, যা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় অ্যাসাইনমেন্টের এখানে সম্পূর্ণ বিস্তারিত সব কিছু আমরা দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ শ্রেণী 2022, এছাড়া বিষয় হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিষয় কোড দেওয়া রয়েছে 140। এছাড়া যেহেতু 24তম সপ্তাহে প্রদান করা হয়েছে, তাই তোমাদের উক্ত অ্যাসাইনমেন্টের সপ্তাহ হবে 24তম সপ্তাহ, এবং অ্যাসাইনমেন্ট নং দেওয়া রয়েছে 2। তোমরা তাছাড়া জানো যে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম প্রয়োজন হয়, তাই আমরা শিরোনামটি তুলে ধরেছি। তো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক অবস্থার ওপর অতিমাত্রায় ডিজিটাল ও ইন্টারনেট ব্যবহার এবং কম্পিউটার গেমের আসক্তির প্রভাব বিশ্লেষণ। তো এই ছিল মূলত তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম এবং তোমাদের কভার পেজের বিষয়বস্তু সমূহ। তাহলে চলো শিক্ষার্থীরা, আর দেরি না করে তোমাদের জন্য যে আমরা শতভাগ নির্ভুল উত্তরপত্র তৈরি করেছি, আমরা উক্ত উত্তরপত্রে চলে যাই। তো তার আগে শিক্ষার্থীরা, তোমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অ্যাসাইনমেন্টের যে প্রশ্নপত্র রয়েছে, আমরা প্রশ্নপত্রগুলো দেখে নিই। প্রশ্নপত্র দেখার মাধ্যমে আমরা তোমাদের উত্তরপত্রে নিয়ে যাব। তাই শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রে। তোমরা দেখতেই পাচ্ছ, তো তোমরা যারা দাখিল 2022 অংশগ্রহণকারী পরীক্ষার্থী রয়েছে, তো তোমাদের উক্ত 24তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা প্রশ্নপত্র। তো এখানে দেখতে পাচ্ছ বিষয় দেওয়া রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এছাড়া বিষয় কোড, স্তর, অ্যাসাইনমেন্ট নং এবং অ্যাসাইনমেন্ট শিরোনাম সবগুলোই দেওয়া রয়েছে। তো এগুলো মূলত আমরা ভিডিওর প্রথমেই তুলে ধরেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কিছু নির্দেশনা বা নির্দেশক দেওয়া রয়েছে, যা মেনে তোমাদের উত্তরপত্র তৈরি করতে হবে। তো আমরা প্রতিবারে নেই তোমাদের নির্দেশকগুলো মেনে তোমাদের জন্য উত্তরপত্র তৈরি করেছি, যাতে তোমরা ভালো এবং অতি উত্তম নাম্বার পাও। তো এখানে নির্দেশনা হিসেবে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া রয়েছে, প্রথম এখানে চারটা নির্দেশনা দেওয়া রয়েছে। এক নম্বর হলো অতিমাত্রায় ইন্টারনেটের ব্যবহারের বা ফলাফল বিশ্লেষণ করার জন্য। তারপরে দ্বিতীয়ত দেওয়া রয়েছে শিক্ষায় কম্পিউটার গেমের আসক্তি প্রভাব বিশ্লেষণ করার জন্য। তারপরে তৃতীয় নাম্বার দেওয়া রয়েছে স্বাস্থ্যের উপর কম্পিউটার গেমসের আসক্তির প্রভাব, এবং চতুর্থ নাম্বার দেওয়া রয়েছে আর্থ সামাজিক অবস্থার উপর ইন্টারনেটের আসক্তির প্রভাব, এবং সর্বশেষে যেটা, ইন্টারনেট কম্পিউটার গেমস আসক্তি থেকে মুক্তির উপায়। তো শিক্ষার্থীরা, তোমাদের এখানে নির্দেশনা কিন্তু চারটা হবে, তারা এখানে পাঁচটা দিয়েছে। এখানে তোমরা নির্দেশকে দেখতে পাচ্ছ যে চারটা নির্দেশক দেওয়া রয়েছে। তো আমরা চারটা নির্দেশকেরই সমাধান তৈরি করব, কেননা চার চারা ১৬, তোমাদের মোট নম্বর হলো ১৬। তাই এখানে চারটা নির্দেশনা সমাধান করতে হবে, নির্দেশনা পাঁচটা দেওয়া রয়েছে, এতে করে কোনো সমস্যা নেই। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে তোমাদের জন্য যে আমরা উত্তরপত্র তৈরি করেছি, আমরা উক্ত উত্তরপত্রে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা প্রথম নির্দেশনায় তুলে ধরেছি যে তোমাদের প্রথম নির্দেশনায় বলা ছিল যে অতিমাত্রায় ইন্টারনেট ব্যবহারের ফলাফল ও বিশ্লেষণ। তো এখানে আমরা সুন্দরভাবে, সুস্পষ্টভাবে টপিক বাই টপিক তোমাদের উত্তরপত্র তুলে ধরেছি, যাতে তোমাদের উত্তরপত্রগুলো সঠিক এবং অতি উত্তম নাম্বার পাওয়ার যোগ্য হয়। এবং শিক্ষার্থীরা, ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, তোমরা যারা আমাদের এই সমাধানগুলো দেখছ বা তোমরা আমাদের যেই সমাধানগুলো প্রতিবারই দেখো, তোমাদের এই নির্ভুল সমাধানগুলো কিন্তু আমরা খুব কষ্ট মেহনত করে তৈরি করে থাকি। তাই শিক্ষার্থীরা, তোমাদের একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করে এবং তোমাদের পরবর্তী সমাধান তৈরি করতে আগ্রহ যোগায়। তাই আর দেরি না করে এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, এবং অবশ্যই বেল বাটনটি অন করবে, যাতে পরবর্তী সমাধানগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায়। তাছাড়া তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি এই নির্ভুল সমাধানগুলো শেয়ার করবে, এতে করে তোমাদের বন্ধুদের একটু হলেও উপকার আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথম নির্দেশনার উত্তর সাজিয়েছি যে অতিমাত্রা ইন্টারনেট ব্যবহারের ফলাফল বিশ্লেষণ। তো এখানে আমরা উত্তর হিসেবে সাজিয়েছি মানুষ অন্যান্য মাধ্যম মতো ইন্টারনেট ব্যাপকভাবে আসক্ত।
একুশ শতকের শুরু থেকে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারে এক বিস্ফোরণ সূচিত হয়েছে। বর্তমানে পৃথিবীব্যাপী শতকোটিও বেশি মানুষের প্রত্যক্ষভাবে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত। আজ থেকে চার বছর আগে তথা 2018 সালে একটি রিপোর্ট অনুযায়ী কেবল আমেরিকায় প্রতিটি মানুষ সারা মাসে গড়ে 27 ঘন্টা ইন্টারনেট ব্রাউজিং করে সময় ব্যয় করে, আর সারা মাস হতে হাতের মোবাইল ফোনের ওপর ব্যয় করে 34 ঘন্টা। তারপরে এখানে দেখতে পাচ্ছ, আমরা আরও বিস্তারিত তুলে ধরেছি যে নিঃসন্দেহে এ কয়েক বছরে এ হার দ্বিগুণের বেশি বেড়েছে। ইন্টারনেটের ব্যবহার ব্যাপকভাবে বাড়ার সঙ্গে সঙ্গে এর নৈতিবাচক বা খারাপ প্রভাবগুলো সামনে উঠে আসতে আরও স্পষ্টভাবে। এসব নৈতিবাচক প্রভাব মানুষকে দৈহিক, মানসিক এবং আবেগের দিক দিয়ে চিরস্থায়ী ক্ষতি সাধন করছে। অতিরিক্ত ইন্টারনেটের ব্যবহারে কী কী নৈতিবাচক প্রভাব ফেলছে তা বলতে গেলে নিচে বিষয়গুলো আগে উঠে আসবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ, আমরা কিছু কিছু টপিক আকারে সাজিয়েছি যে কী কী টপিক রয়েছে যে টপিকের উপর মানুষ অতিরিক্ত মাত্রায় ইন্টারনেট ব্যবহার করে থাকে। তো শিক্ষার্থীরা, তোমরা কিন্তু অবশ্যই আমরা যেভাবে উত্তরপত্রটি সাজিয়েছি তোমরা অনুরূপভাবে লেখার চেষ্টা করবে, এতে করে তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং নির্ভুল হবে। এবং অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, এতে করে তোমরা উত্তরপত্রটি সঠিকভাবে লিখতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমরা প্রথমে টপিক দিয়েছি যে সাইবার বুলিং প্রথম নির্দেশনার মধ্যে। তো সাইবার বুলিং বলতে বোঝায়, এখানে বুলিং বলতে বোঝায় অবমাননা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। কোনো মানুষকে বাস্তবে বা সামনাসামনি অবমাননা ও খারাপ মন্তব্য করার চেয়ে ইন্টারনেট তথা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সহজ। সামাজিক মাধ্যমে বিভিন্ন তারকা এই সাইবার বুলিংয়ের সবচেয়ে বড় শিকার। অনলাইনে সাইবার বুলিংয়ের শিকার একজন ব্যক্তি খারাপ মন্তব্য বা মতামতের কারণে অপমানিত, অপদস্থ বোধ করেন। সাইবার বুলিংয়ের শিকারে আত্মহত্যা পর্যন্ত ঘটে থাকে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি, এখানে দ্বিতীয় আরেকটা টপিক তুলে ধরেছি, সেটা হলো শারীরিক অক্ষমতা। ইন্টারনেটের অত্যন্ত বেশি আসক্তি শারীরিক অক্ষমতার কারণও। আমাদের শিক্ষা ব্যবস্থায় কেবল পড়াশোনা নয়, শারীরিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত থাকে, আর সে কারণে স্কুল কলেজে একটি নির্দিষ্ট সময়ে বিরতি বা টিফিন টাইম দেওয়া হয়। তবে ইন্টারনেট এমন একটি গ্লোবাল সিস্টেম যেখানে এর ব্যবহারকারীদের কোনো শারীরিক বা কায়িক পরিশ্রম করা দরকার পড়ে না। তো এটা হলো মূলত শারীরিক অক্ষমতা। শারীরিক অক্ষমতা বলতে কী বোঝায়? তারপরে আমরা সর্বশেষ আরেকটি টপিক তুলে ধরেছি তোমাদের প্রথম নির্দেশনায়। তো প্রথম নির্দেশনায় সর্বশেষ যে টপিকটা, সেটা হলো মাথা নিচু করে স্মার্টফোনে ইন্টারনেট ব্রাউজিং করার অভ্যাসে এ সময় অন্যতম কারণ। দীর্ঘদিন অনেক সময় ধরে মাথা নিচু করে স্মার্টফোন বা মোবাইল ব্যবহারের অভ্যাস চিরস্থায়ী ঘাড়ের সমস্যা জন্ম দিতে পারে। মাথা কাত করে নিচু হয়ে বাঁকা হয়ে অন্য একদিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার ফলে এটি মানুষের ঘাড়ের ওপর চাপের সৃষ্টি করে, যা পরে দীর্ঘস্থায়ী সমস্যা সৃষ্টি করে। তো শিক্ষার্থীরা, এই ছিল মূলত তোমাদের প্রথম নির্দেশনা। তোমরা প্রথম নির্দেশনার বিশ্লেষণটুকু দিয়ে তারপরে এই টপিকগুলো তুলে ধরবে। এই টপিকগুলো তুলে ধরলে তোমাদের শিক্ষকরা ভালোভাবে মূল্যায়ন করবে। তাহলে চলো আর দেরি না করে আমরা পরবর্তী নির্দেশনায় চলে যাই। এখানে দেখতে পাচ্ছ, আমরা দ্বিতীয় নির্দেশনার উত্তরপত্রে চলে আসলাম। তোমাদের দ্বিতীয় নির্দেশনায় বলা ছিল যে বিশ্বে শিশুদের যে সমস্যা গেমের মাধ্যমে। তো দ্বিতীয় নির্দেশনার উত্তর হিসেবে আমরা দিতে পারি, পুরো বিশ্বের প্রায় 120 কোটি গেমার রয়েছে, যার বেশিরভাগ অংশ শিশু ও কম বয়সী, বিশেষ করে 18 বছরের নিচে। কিন্তু এই কম বয়সীদের গেমের প্রতি আসক্ত পরিবার তথা সমাজের জন্য বয়ে আনতে পারে ক্ষতিকর প্রভাব। অনলাইন গেমসকে তারা জীবনের একটা অংশ মনে করে। এক জরিপে জানা গেছে যে গেমাররা এরই মধ্যে এসব খেলায় 20-30 হাজার ঘন্টা বিনিয়োগ করেছেন। তো তারপরে আমরা সর্বশেষে বলেছি যে শিক্ষার ক্ষেত্রে মনোযোগ হয়ে ওঠা। তো এটার এই দ্বিতীয় নির্দেশনায় আমরা আরেকটা টপিক তুলে ধরেছি। তো সেই টপিকটা হলো শিক্ষার ক্ষেত্রে মনোযোগ হয়ে ওঠা। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে জানাবে। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, তোমরা উক্ত গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তো শিক্ষার ক্ষেত্রে মনোযোগ হয়ে ওঠার টপিকের বিশ্লেষণ হলো, ছোটবেলা থেকে জেনে এসেছি শিক্ষায় জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হলেও নির্ধারিত পাঠ্যপুস্তকে শিক্ষা যৌক্তিকভাবে একটি জাতির মেরুদণ্ড হতে পারে না।
তথ্য প্রযুক্তির যুগে এমনিতে শিক্ষা থেকে উদাসীন শিশু কিশোর ও তরুণরা বর্তমানে এমনও গেম আছে যেখানে কিছু সময় ব্যয় করলেই টাকা পাওয়া যায়। সে কারণে একজন শিক্ষার্থী বেশি পরিমাণে গেম খেললে সেই বয়স থেকেই ইনকামের চিন্তা মাথায় ঢোকে। এক্ষেত্রে জ্ঞান অর্জন করার জন্য শেখার প্রতি মনোযোগ একেবারে দুর্বল হয়ে পড়ে। তো এই ছিল মূলত তোমাদের দ্বিতীয় নির্দেশনার উত্তর। এখন আমরা চলে যাব পরবর্তী তৃতীয় নির্দেশনায়। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকো। তো তোমাদের পরবর্তী তৃতীয় নির্দেশনায় বলা ছিল যে স্বাস্থ্য ও আর্থসামাজিক অবস্থার উপর কম্পিউটার গেমসের আসক্তির প্রভাব তুলে ধরার জন্য। তো এখানে আমরা প্রথমে আসক্তির প্রভাব যে ব্যাখ্যাগুলো তুলে ধরেছি, তারপর আবার টপিক বাই টপিক তোমাদের উত্তর সাজিয়েছি। এবং শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমি আবারও বলছি ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। এতে করে তোমাদের জন্য যে মেহনত করে ভিডিওগুলো তৈরি করতেছি, এতে আমাদের আগ্রহ যোগায় বা তোমাদের পরবর্তী সমাধানগুলো তৈরি করতে আমাদের অনুপ্রেরণা যোগায়। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাছাড়া তোমাদের বন্ধুদের সাথে কিন্তু বেশি বেশি শেয়ার করবে এই সমাধানগুলো। তো এখানে তৃতীয় নির্দেশনা হলো স্বাস্থ্য ও আর্থসামাজিক অবস্থার উপর কম্পিউটার গেমসের আসক্তির প্রভাব। যারা বিভিন্ন গেমসে কিংবা সস্তা জনপ্রিয়তা পেতে যেসব অ্যাপসের সারাদিন পড়ে থাকে, তাদের সঙ্গে পরিবারের সদস্যরাই ভালো সময় পার করতে পারে না। তারা অল্পতেই রেগে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়। তো তারপরে এখানে আমরা দিয়েছি একটা টপিক, সেই টপিকটা হলো গেমসের কারণে ডিপ্রেশন। তো এটার মূলত যে ব্যাখ্যাগুলো সেগুলো হলো, অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলে না, তাদের মধ্যে ভয়, উদ্বেগ, হতাশা ও অবসাদ কাজ করে। ল্যাপটপ বা কম্পিউটারে অতিরিক্ত গেমে আসক্ত হয়ে অনেকে রাত জাগছে, দিনে ঘুমাচ্ছে, পরিশেষে কিছুদিন যাওয়ার পর এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, এরকম করে অনেক সময় তারা চিন্তার সাগরে ডুবে যাচ্ছে। আর এভাবেই গেম তাদের ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে। তো তারপর আমরা সর্বশেষে একটা টপিক তুলে ধরেছি তৃতীয় নির্দেশনা, সেটা হলো সম্পর্ক বিচ্ছিন্ন। কম্পিউটারের গেম একটা সম্পর্ক কে তছনছ করে দিতে পারে। অতিরিক্ত আসক্তির কারণে বাবা মা, আত্মীয় স্বজন এর সাথে একজন গেমারের তর্ক বিতর্ক ঝগড়াঝাটি লেগে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়। একমাত্র কম্পিউটার গেমসের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, এই ছিল মূলত তোমাদের তৃতীয় নির্দেশনার উত্তর। এখন আমরা সর্বশেষ যে চতুর্থ নির্দেশনা রয়েছে, আমরা সেই চতুর্থ নির্দেশনার উত্তরপত্রে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছ আমরা সর্বশেষ চতুর্থ নির্দেশনা চলে আসলাম। তো এখানে সর্বশেষ তোমাদের চতুর্থ নির্দেশনে বলা ছিল যে ইন্টারনেট ও কম্পিউটার গেমসের আসক্তির থেকে যে মুক্তির উপায়, তো এখানে আমরা মুক্তির উপায় তুলে ধরলাম এবং কিছু টপিকের মাধ্যমে তার সমাধান দিয়েছি, যা তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে। এবং অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে তোমাদের চতুর্থ নির্দেশনার উত্তর হলো, কম্পিউটার গেমে আসক্তি মারাত্মক একটি সমস্যা যা অন্যান্য নেশার থেকেও বেশি ভয়ঙ্কর, যার কারণে আপনি ধীরে ধীরে অসামাজিক হয়ে পড়বেন, কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা শুরু করবে। তাই গেম আসক্তি থেকে বেরিয়ে আসার কিছু উপায় আছে। তো যে উপায়গুলো সেগুলো আমরা মূলত টপিক আকারে সাজিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথম টপিক দিয়েছি যে গেম বা যোগাযোগ মাধ্যম কমানো। তো এটা বলতে বোঝায় সামাজিক যোগাযোগের সাইটে আসক্তি কমাতে গেলে সেখান থেকে যোগাযোগের প্রয়োজন নেই এমন মানুষদের কাটছাট করে সংখ্যা কমিয়ে নিতে হবে। অন্য সব কাজের শেষ হওয়ার পর সময় থাকলে এই সাইটে ঢোকা যাবে, এটি নিজেকে বোঝাতে হবে। পরীক্ষা কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট এর সাথে সামাজিক যোগাযোগের সাইটে ডিঅ্যাক্টিভেটেড করে ফেলার অভ্যাস করতে হবে। এভাবে ধীরে ধীরে নিজেকে অভ্যস্ত করে আসক্তিটুকু কমাতে কমাতে এক সময় পূর্ণভাবে মুক্ত হতে হবে। তো এটা আমরা প্রথম টপিক দিয়েছি। তারপরে সর্বশেষে দ্বিতীয় নম্বর যে টপিকটা দিয়েছি সেটা হলো রুটিন পরিবর্তন। তো রুটিন পরিবর্তন বলতে বোঝায় যে প্রথমে নিজেকে বোঝাতে হবে এই ধরনের সাইটে অতিরিক্ত সময় দেওয়ার আসলে এক ধরনের আসক্তি। প্রত্যেকবার যখন সামাজিক যোগাযোগ সাইটে কিছু একটা দেখতে ইচ্ছে করবে, তখন নিজেকে জিজ্ঞেস করতে হবে সত্যি কি তা প্রয়োজন আছে। যদি প্রয়োজন না হয় তাহলে নিজেকে নিবৃত্ত করতে হবে। প্রত্যেকবার যোগাযোগের সাইটে ঢুকলে সেখানে কতটুকু সময় দেওয়া হয়েছে সেটা কোথাও লিখে রাখতে হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল মূলত তোমাদের চতুর্থ নির্দেশনার উত্তরপত্র, এবং এরই মাধ্যমে কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের সমাধান শেষ হয়ে গেছে। আমি আশা করি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছ। যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং নির্ভুল হবে।
এবং শিক্ষার্থীরা তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমি আবারও বলছি আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তাছাড়া যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, তাছাড়া ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে তোমরা যোগাযোগ করতে পারো এবং অবশ্যই তোমরা বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে এই সমাধানগুলো। তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয়, আবারও দেখা হবে তোমাদের নতুন কোনো সপ্তাহে নতুন কোনো বিষয় অ্যাসাইনমেন্টের সমাধানের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। Thank you.